এইবার আমরা কি করব, প্রথমে এই ভেক্টরটা ধরবো, শিফট চেপে এই ভেক্টরটা ধরবো, দুটো ভেক্টর ধরে নিয়েছি আমরা, দুটো ভেক্টর ধরে রাইট ক্লিক করে শেপ এডিটর, শেপ এডিটরে গিয়ে এই গোলটা সিলেকশন করব, এটা ক্লিক করলে 60 ডিগ্রি হয়ে গেল। এখানে স্কেল টু হাইট করব, এখানে লিখব 8। কেন 8? আমরা এই পুরো দরজাটাকে 8 mm ডিপ করে তৈরি করতে চলেছি, তাই এখানে স্কেল টু হাইট 8 mm দিয়ে মার্জ হাইট। মার্জ হাইট দেওয়ার পর আমরা যদি লাইট জ্বালিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এখানে এই বিটটা তৈরি করে ফেলেছি। এই 3D-তে আমরা যাই, 3D ভিউতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা বিট তৈরি করতে পেরেছি। ঠিক আছে, এই বিটের ভেতরে আমরা কিনা দরজাকে বসিয়ে দেব। তাহলে এখন যদি এই বিটের ভেতর দরজাটা বসাই তাহলে আবার আমাদের রিলিফ আনতে যেতে হবে। রিলিফ আনতে আমরা কোথা দিয়ে যাই, ধরুন এখান থেকে আমরা রিলিফ আনতে যাই। রিলিফটা কোথায় আছে ধরে নিচ্ছি আমরা, ডেস্কটপের ওপরেই আছে। তাহলে ডেস্কটপের উপর যদি RD47 হয়, এটাকে ওপেন করি। ওপেন করলে কি হলো, এই সব ক্ষেত্রে সব সময় কিন্তু রিলিফ যখনই আমরা আনবো, এটা আমরা পেস্ট করার পদ্ধতি আগে দেখে নিয়েছি। এটাকে সেন্টার করি, এই সেন্টার হলো। সেন্টার হওয়ার পরে এটা সিলেকশন করে আমরা স্কেল দিয়ে ছোট করে নিতে পারি, চাকাটা ঘুরিয়ে এই ধরে নেন এরকম সাইজ করব, করে এই অ্যাপ্লাই করলাম, করলে কি হলো এই সাইজের হলো। এখন আমি চাইছি পাশে দুই পাশে জায়গা ছোট আছে, তাহলে ওপর নিচে মিলে আছে। এখন দুই পাশের জায়গা ছোট করতে বড় করতে গেলে এইখানে সেন্টার যখন এই চিহ্নটা আসবে, এই তীর চিহ্নটা, তখন ক্লিক করে চেপে ধরে এই টেনে নিয়ে বড় করলাম। আবার এই পাশে অতটা বড় করব, চেপে ধরে টেনে নিয়ে এই, ঠিক আছে। এইবার দেখুন আমি হয়তো কম বেশি হয়ে গেছে, তাই এটাকে ধরে আরেকবার সেন্টার করে নেব। ঠিক আছে, এই পজিশন মতো কিন্তু আমি বসিয়ে নিয়েছি। এখন মোডে যাব, মোডে গিয়ে মার্জ হাইট সিলেকশন রাখব, তারপরে কি করব সাইজে যাব। ঠিক আছে, মোডে গিয়ে মার্জ হাইট, এবার সাইজে, সাইজে গিয়ে এখানে কত লিখব, 8। 8 লিখে অ্যাপ্লাই করব। এই জেড এর রেঞ্জটা এটা কিন্তু মাথায় রাখতে হবে, জেড রেঞ্জ যেটা এটাই হচ্ছে উচ্চতা, অর্থাৎ অতটা ডিপ হয়ে কাজ হবে। তাহলে যেহেতু বর্ডারটা আমরা 8 করেছি, তাই এই জেড রেঞ্জটাও এখানে 8 দিয়ে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করাটা কিন্তু বাধ্যতামূলক, যদি অ্যাপ্লাই আমরা না করি তাহলে কিন্তু ওই আগে যা 11 mm না কত দেখতে পাচ্ছিলাম ওটাই হয়ে যাবে। ঠিক আছে, এই 8 mm দিয়ে অ্যাপ্লাই করে এবার এটাকে পেস্ট করে দেবো। যতক্ষণ না পেস্ট করছি ততক্ষণ কিন্তু রিলিফটা বসলো না। পেস্ট করা হয়ে গেল, এইবার আমরা এটাকে কেটে দিলাম। একবারই পেস্ট করব, দুবার পেস্ট করব না। এইবার 3D অপশনে যে আমরা দেখি 3D ভিউতে যে আমাদের কেমন দেখতে হচ্ছে। ঠিক আছে, এই 3D অপশনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দরজাটা এরকম হয়েছে। এখন এর ভেতরে আমরা আরও অনেক কিছু দিতে পারি, যেমন কর্নার আছে, আদার্স ফুল আছে, যেমন দরজাটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, সেক্ষেত্রে আমরা আরও অ্যাড করব। তাহলে অ্যাড করতে গেলে কি করব সেটা আমি দেখাচ্ছি। অ্যাড করতে গেলে আমরা এখানে অলরেডি একটা রিলিফ এনে বসিয়ে দিয়েছি, আবারও আমরা রিলিফ নিয়ে আসতে পারি। তাহলে আবার রিলিফ আনতে যাই, রিলিফ আনতে গিয়ে ধরে নাও এবার কম্পিউটারের ভেতর থেকে লোকাল ডিক্স, এখানে এটা ব্যাকে আসি, এই ডিতে আসি, এখানে অ্যাটাচ, এর ভেতরে ফ্লাওয়ার, এর ভেতরে ধরুন ধরুন এই ফ্লাওয়ারটাকে আমরা বসাতে চাই। তাহলে এই ফ্লাওয়ারটাকে আমরা পেয়ে গেছি, এই যে, ঠিক আছে, এই হচ্ছে ফ্লাওয়ারটা। তো এটাকে কোথায় বসাবো সেই জায়গা মতো আমরা নিয়ে যাব। এটাকে এরকম চার কোণা হলো তখন ধরে নিয়ে যাব। ধরে নেন আমরা এই দুই কর্নারে দুটো ফ্লাওয়ারকে অ্যাড করতে চাই। তাহলে এইটুকু সাইজ আমার ছোট হয়ে যাচ্ছে, এটাকে আমরা স্কেল দিয়ে আবার বড় করে নিতে পারি। এরকম চাকা ঘুরিয়ে আমরা স্কেল দিয়ে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এত বড় হলো। এখন এটাকে আমরা ঠিক পজিশন মতো বসাতে চাই। বসাতে গেলে আমরা গাইডলাইন ব্যবহার করতে পারি। এই গাইডলাইনকে টেনে এনে এরকম জায়গায় দিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে কি হবে, ধরুন এই ফুলটা আমরা কতটা আপে বসাচ্ছি ততটা ওই ফুলটাকেও বসাবো। এরকম জায়গায় আমরা এই ফুলটাকে বসিয়ে দিয়েছি। এখন মোডে গিয়ে ওই মাঝ হাইট, সাইজে গিয়ে এটাও 8। কেন 8? কারণ আমরা এই রিলিফটাকে 8-এ বসিয়েছি, এটাকেও 8-এ বসাতে হবে। এই 8 দিয়ে অ্যাপ্লাই করলাম,
করে পেস্ট করে দিলাম। পেস্ট করলে কিন্তু ওই 8 mm হাইটে রিলিফটা বসে গেল। প্রত্যেকটা রিলিফ একই পদ্ধতিতেই বসবে। এইবার এই রিলিফটাকে সিলেকশন করে লাল কালারটা হওয়া চাই। লাল কালারটা হলে আমি এটাকে এরকম কিবোর্ড দিয়ে ঠেলে 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 নিয়ে যেতে পারি ঠিক ওপারে। ওপারে গিয়ে ওই একই রকম রিলিফ একটা বসাতে হবে, ঠিক আছে। এবার এইখানে ডিস্টেন্সটা খেয়াল করুন, এখানে কতটুকু আছে। প্রয়োজনে আমরা এরকম একটা বক্স নিয়ে নিতে পারি। এই বক্স নিয়ে আমরা এখানে রেখে নিলাম, এখানে একটা বক্স তৈরি করলাম। এই বক্সটা কতটা আছে, এই বক্সটা আবার এদিকে কন্ট্রোল চেপে ধরে রেখে এদিকে আর একটা বক্স বানিয়ে নিতে পারি। কপি করে নিলাম, ঠিক আছে। এখানে মাপটা পাওয়ার জন্য যে এতটা আমার চোখের আন্দাজের থেকে এটা, এই ওপরের তো গাইডলাইন আমার আছে, সাইডটা শুধু আমার এইভাবে দেখে নিলাম, এটুকু আমার ঢুকছে, ব্যাস। এটুকু দিয়ে আমরা এখানে ওই একই রকম 8 mm আছে, মোড আছে। আমরা এটাকে কিন্তু ডিলিট করিনি। প্রত্যেকবার কি করি আমরা, একবার পেস্ট করার পর এটাকে কেটে দিই। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করলাম, এই একটা রিলিফ বসিয়ে নেওয়ার পরে আর একটা রিলিফ বসাচ্ছি, তাই এটাকে আমরা রেখে নিয়েছি। আর এই সেট আপ সেই একই রকম মোডে মার্জ হাইট রয়ে গেছে, সাইজে গিয়ে 8 mm আছে। এই অবস্থায় পেস্ট করে দিলাম, ঠিক আছে। এরকম আমরা যে কটা খুশি বসিয়ে নিতে পারি। যদি আমরা মনে করি এটাকে আবার বসাবো অন্য কোথাও, তাহলে এটাকে আমরা ধরে নিয়ে গিয়ে এরকম ধরে নিয়ে গিয়ে অন্য কোথাও যেতে পারি বা ঠেলে নিয়ে চলে যেতে পারি, ঠিক আছে। তাহলে এটা সিলেকশন করলাম, করে আমরা এই কিবোর্ড দিয়ে নিচে নিয়ে আসতে পারি যে কোনো জায়গায়, এরকম জায়গায়ও রাখতে পারি, এই পাশে একটা রাখতে পারি, যে কটা খুশি আমরা বসাতে পারি। কিন্তু আমরা আর বসাবো না, আমরা শুধুমাত্র ওপরের এই দুটোকেই বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার এটাকে ক্লস করে দিই। ক্লস করলে দেখুন ওই লালটা চলে গেল, অর্থাৎ কিনা আমাদের ডাইস চলে গেল। এইবার আমার এই গাইডলাইনটার আর প্রয়োজন নয়, তাহলে আমি এটাকে ওপরের দিকে তুলে দিলাম। আর এই যে ভেক্টরটা নিয়েছিলাম এরও কোনো দরকার নেই। আবার এই এখানে যত ভেক্টর আছে সবাইকে সিলেকশন করে এদেরকে আমি ডিলিট করে দিলাম, এই ভেক্টরের আমার আর কোনো প্রয়োজন নেই। এই যে ভেক্টরের জালিটা, এটাও আমার আর কিন্তু প্রয়োজন নাই, এটাকে আমি মুছে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমার ভেক্টর মুছে দিলে যে রিলিফ চলে যাবে তা নয়, রিলিফ একবার পেস্ট করে দিলাম মানে কিন্তু রিলিফ ওখানে ফিক্সড হয়ে গেল। এবার 3D অপশনে আমরা গিয়ে দেখে নিতে পারি আমাদের 3D লুকিংটা দরজার কেমন লাগছে, এরকম দেখতে হচ্ছে। এখন আমরা নিচে যদি সুন্দর দুটো কর্নার লাগিয়ে দিতে পারি, এরকম জায়গায় দুটো কর্নার লাগিয়ে দিই, তাহলে দরজাটা অবশ্যই ভালো লাগবে। তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা কন্ট্রোল এস চেপে আমরা একবার সেভ করে নেব। কোথায়? সাপোজ আমরা ডেস্কটপে সেভ করব, তাহলে ডেস্কটপ সিলেকশন করে এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করি। এই ফোল্ডারটার নাম দিই, ধরে নেন HJU। এই HJU নামে একটা ফোল্ডার করলাম। ফোল্ডার করে এই ফোল্ডারের ভেতরে এটাকে লিখলাম 8 mm স্পেস DOOR। এই ডোরটার নাম আরও দেব RD47, ঠিক আছে। এই নামে আমরা এটাকে সেভ করলাম, ঠিক আছে। এখন এখানে আমরা আরেকটু কি চাইছি, কর্নার লাগাতে চাইছি। তাহলে আবার আমরা রিলিফ আনতে যাচ্ছি। রিলিফ আনতে গেলে আমাদের এই ডেস্কটপ থেকেই প্রথম থেকে শুরু করি। ডেস্কটপে আমরা মাই কম্পিউটারটাকে ডাবল ক্লিক করে এই লোকাল ডিস্ক খুললাম। এখানে আমার অ্যাটাচ, এই অ্যাটাচের ভেতরে এই কর্নার, এই কর্নারের ভেতর ঢুকলাম। ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম রিলিফ নাই। তাহলে কি হলো, এর ভেতর কি রিলিফ নাই? অবশ্যই আছে। তাহলে আমরা এই যে ফাইলস অফ টাইপ, এটাকে ক্লিক করে অল ফাইল সিলেকশন করি, করলে দেখো সব রকম চলে এসছে, ঠিক আছে। রিলিফ নয়, এগুলো হচ্ছে মডেল ফাইল বলা হয়। তাহলে এটাকে ক্লিক করলে আমরা এখানে কর্নারটা দেখতে পাচ্ছি, এটাকে দিলে এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমার পছন্দসই কর্নার কোনটা আমার সুইটেবল হবে, আমি সেই কর্নারটা, যেমন এই কর্নারটা, এটা সুন্দর আছে। এই 24 নম্বর কর্নারটাকে আমরা ওপেন করব। ওপেন করলে একই পদ্ধতিতে রিলিফের মতো এটা চলে আসলো, ঠিক আছে। এইটাই কিন্তু আমার ডাইস, আর যখনই রিলিফ আসবে তখন এই পেজটা অবশ্যই সঙ্গে থাকে। তাহলে এটাকে আমরা সিলেকশন করি, ডাইসটাকে সিলেকশন করে এই সেন্টারিং পেজ, অর্থাৎ পেজের সেন্টারে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমরা এটাকে খাড়া করে দেবো, অর্থাৎ সোজা করে দেবো। সোজা করতে গেলে রোটেশনে আসতে হবে। রোটেশনে এসে এখানে লিখবো 90 90। লিখলে কি হবে, লম্বালম্বি এই অ্যাপ্লাই। দেখুন এটাকে কিরকম হলো, লম্বালম্বি অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে। এখন এইভাবে তো আমার দরকার না, আমার এই পাশটা নিচে চাই। তাহলে এখানে না গিয়ে আমি ভার্টিক্যালি অ্যাপ্লাই করে দিলাম। তাহলে দেখুন ঘুরে এই যে
নিচের দিকে চলে আসছে। এখন এটাকে আবার সেন্টারে নিয়ে যাই। সেন্টারে নিয়ে যাওয়ার পরে এই মুহূর্তে আমি এক কাজ করি, লাইটটাকে বন্ধ রাখি, এই লাইটটাকে বন্ধ রেখে দিলাম, ঠিক আছে? তাহলে কি হবে, এটাকে সেন্টার থেকে আমি শিফট চেপে এই ভেক্টরটা সিলেকশন করলাম, করে এইটা আর এইটা দুটো সিলেকশন হলো। এবার এই বটমে নিয়ে আসলাম। হ্যাঁ, বটমে নিয়ে আসার পরে এই সাইডে নিয়ে যদি আমি লাগিয়ে দিতে পারি, তাহলে এইটাকে সিলেকশন করলে ওই সাইডে গিয়ে লেগে পড়বে। তাহলে আমার আর টানাটানি করতে হলো না, একেবারে ফিক্স জায়গাতে চলে গেল। এবার লাইট জ্বালিয়ে দেখি যে এখানে দিলে কি দাঁড়াচ্ছে। এখানে দিলে দেখতে পাচ্ছি আমার এখানে বড় হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটাকে অবশ্যই একটু ছোট করতে হবে। তাহলে স্কেলে যাই, স্কেলে গিয়ে আমি একটু ছোট করলাম, ছোট করে অ্যাপ্লাই করলাম। করলে কি হচ্ছে, এবার নিচে ফাঁকা হয়ে গেছে, তাহলে এটাকে ধরে আমি নিচে নামিয়ে দিলাম, আর এদিকে ফাঁকা হয়েছে, এদিকে আবার সরিয়ে দিলাম, বেশ পজিশন মতো রেখে নিলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এই আকৃতিতে যদি আমি এখানে বসাতে পারি, তাহলে জিনিসটা দেখতে অবশ্যই সুন্দর লাগবে। এখন মডে গিয়ে, মার্জ হাইট সাইজে গিয়ে এটা অবশ্যই 8 হবে। কেন 8? কারণ সবাই 8 mm এ আছে। অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে পেস্ট করে দিই। পেস্ট করলে কিন্তু দেখুন এটা 8 mm এ পেস্ট হয়ে গেছে। এখন এই লালটাকে আবার সিলেকশনে করে আবার রোটেটে যাই। কেন? কারণ এ পাশেও বসাতে হবে। তাহলে এবার আমরা হরিজন্টাল করে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে কি হলো, এই যে ডাইসটা কিন্তু ঘুরে দেখুন এখানে চলে আসলো। এবার এই ডাইসটাকে আমরা এইভাবে টেনে নিয়ে চলে যেতে পারি। এখানে কিন্তু একটা আমরা পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পরে আরেকটা ডাইসকে টেনে নিয়ে আমরা এদিকে যাচ্ছি, ঠিক আছে? এবার দেখে নেব বড় করে যে আমরা নিচের কিছু করব না, ব্যাস। এবার দেখুন মডে আমরা মার্জ হাইট আছে, সাইজে 8 mm আছে। পেস্ট করে দিলাম, ক্রস করে দিলাম। এবার এই ভেক্টরটা আমাদের কোনো প্রয়োজন নাই, এই ভেক্টরটা আমাদের কোনো প্রয়োজন নাই। আর কোনো ভেক্টর কি আছে? আমরা লাইট বন্ধ করলে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ওই ভেক্টর ছাড়া আদার্স আমাদের আর কোনো ভেক্টর নাই। এইবার আমরা 3D গিয়ে দেখি কেমন দরজাটা লাগছে। এবার দেখছি মোটামুটি দরজাটা লুকিং সুন্দর লাগছে, ঠিক আছে? দুটো কর্নার দিয়ে আমরা বেশ ভালো একটা দরজা বানিয়ে ফেলেছি। এইবার এই দরজাটা মোটামুটি রেডি হলো। এখন এর দরকার হচ্ছে টুলপথ। টুলপথ দিয়ে অরিজিনটা কোথায় আছে দেখি, 3D গিয়ে আমরা দেখছি এইটা আমাদের অরিজিন। অরিজিন থেকে 5 ইঞ্চি ভেতরে যাবে, ভেতরে গিয়ে এইখান দিয়ে কাজ হবে। এবার এই ডিরেকশনটা যে আমরা দেব, সেই ডিরেকশনটা আমরা টুলপথের মাধ্যমে মেশিনকে বুঝিয়ে দেব যে ভাই তোমাকে কিভাবে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, লাস্ট ফাইনাল আমরা হাইট দেখব, এটাকে কিভাবে, যে এইটা দিয়ে আমরা একবার স্কেল রিলিফ হাইট, এটা দিয়ে আমরা একবার দেখে নেবো যে আমাদের টোটাল হাইটটা কত রইলো সব কিছু বসানোর পরে। এইটা অবশ্যই আমাদের চেক করে নেওয়া উচিত। চেক না করলে অনেক সময় গন্ডগোল থাকলে মেশিন কিন্তু উল্টোপাল্টা কাজ করবে। তাহলে এটা আমরা দেখে নিলাম যে হ্যাঁ, এটা 8 mm আছে। 8 mm কি আছে, এই হোল লেয়ারটা, হোল লেয়ারটা আমাদের 8 mm এ আমরা দরজাটা করেছি, 8 mm হওয়া চাই। ওকে, এইবার